কিয়ামতের দিনটা এত বিভৎস এত কঠিন হবে তোমার আত্মক হবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার নিকটবর্তী করে দেওয়া হবে সূর্যের প্রচন্ড তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাহগারদের মাথার চাঁদি ফেটে যাবে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায়া কেমনে হিসাবের সম্মুখীন হবে এই ভয়ে মানুষগুলো যে নিচের দিকে তাকায়া নফসি নফসি জিকির আরম্ভ করবে মানুষগুলো উপরের দিকে তাকানোর সাহস করতে পারবে না আল্লাহু আকবার কি ভয়ঙ্কর পরিস্থিতি এই অবস্থায় যখন কবর থেকে মানুষগুলো উঠবে বলেন তো বেনামাজি সুদখোর চোর ডাকাত চাঁদা বাজ টেন্ডারবাজ মানুষের উপরে জুলুম করা জালেম পাপী তাপী অপকর্মকারী দুষ্কৃতিকারী লোকদের কলেজাটা তখন তাদের কলেজায় ভয় তখন বাড়বে না কমবে আল্লাহ সেই কথাটাই পরে রাতে বলছেন কুলুবু ইয়াউমা ইদুন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া কিয়ামতের দিন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে পাপী তাপীরা যখন কিয়ামতের মাঠে উঠবে কলেজাটা কেঁপে উঠবে ভীত বিহ্বল হয়ে যাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন আল্লাহ বলছেন ও নবী আপনি লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন যেই দিনের বিবৎসতা এমন হবে যেদিন ভয়ের চোটে মানুষের কলেজাটা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহু আকবার পাপী তাপী গুনাহগাররা তারা ভীত বিহ্বল হয়ে যাবে কলেজাটা গলা পর্যন্ত চলে আসবে এমন কি বহু পাপী তাপী পিপাসার্থ হয়ে গিয়ে জিহ্বাটা ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে এই রকম অবস্থা হবে কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানদার মুমিন যারা ভীত বিহ্বল হবে না তারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন আল্লাহ বলছেন ইমানদার যারা মুমিন যারা ভয় পাবে না তারা বরং ফেরেশতারা এসে তাদেরকে তখন সুসংবাদ দিবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস تقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بولছেন إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন নাকি আপনারা হ্যাঁ পারেন তো বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাকপাকালির গানে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ ইমানদার যারা তাদেরকে ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোনো টেনশন নাই আজকে আল্লাহর প্রতিশ্রুত জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুতি নাও আল্লাহ তাদের কাতারে আমাদেরকে আপনি শামিল করে দিন আর জোরে বলেন আমিন পাপী তাপী লোকেরা তারা যখন উঠে দেখবে হায় রে হায় কিয়ামতের দিন কায়েম হয়ে যাচ্ছে
যেই যুগে কুরআন নাযিল হয়েছিল সেই যুগের কাফেররা তারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত, মরার পরে মানুষকে জিন্দা করা হবে এটা তাদের কাছে অকল্পনীয় মনে হতো। এজন্য আল্লাহ বলেছেন ইয়াকুনুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না আযামান নাখিরা। তারা বলে তাহলে কি আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহ যখন মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে, তখন কি সেগুলোকে আবার জোড়া লাগাইয়া আমাদেরকে পুনরায় কি জিন্দা করা হবে নাকি? বলেন তো মানুষ মারা যাওয়ার পরে আবার মানুষ কি জিন্দা করা হবে, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কেউ মনে মনে ভাবতে পারেন হুজুর এটা আবার কেমন কথা, কেমনে মরার পরে আল্লাহ আবার মানুষকে জীবিত করে? যেই যুগে কুরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফিররা বলতো আমরা মরে যাওয়ার পরে দেহগুলো যখন মাটি খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে, আমাদেরকে কি করে আবার জীবিত করা হবে, এমনকি আমাদের পূর্বপুরুষদেরকে কেমনে আবার জিন্দা করা হবে? আল্লাহ কাফিরদের কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন, তারা বলতো কালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া আযামান আইন্না লামা তারা বলতো আমরা মরে যখন মাটির সঙ্গে মিশে যাব কি করে আমাদেরকে আবার জিন্দা করা হবে? আল্লাহ তাদের কথা কোরআনের মধ্যে সুন্দর করে জবাব দিয়েছেন। একটা ঘটনা আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভেতরে আছে, ঘটনাটা কি বলবো, বলবো না কষ্ট হচ্ছে, কেমনে আল্লাহ মরার পরে মানুষকে জিন্দা করবেন এ নিয়ে কোরআনের ভেতরে একটা ঘটনা আছে। আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াতে ঘটনাটা এসেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বাল মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম। তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে এই আয়াতের যার কথা বলা হয়েছে ঘটনাটা হলো এই, কোনো কোনো রেওয়ায়েতে এসেছে তার নাম হলো উবাই বিন খালফ, আর কোনো কোনো বর্ণনায় এসেছে তার নাম হচ্ছে আস ইবনু ওয়াইল, তবে বেশিরভাগ রেওয়ায়েতে পেয়েছি তার নাম হলো আস ইবনু ওয়াইল। তিনি মক্কার উপত্যকায় একদিন হাঁটতেছিলেন, ঘটনা শুনতেছেন তো আপনারা, মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি তার চোখের সামনে বহুদিনের পুরনো কিছু হাড্ডি তিনি সেখানে পেলেন। হাড্ডিগুলো তিনি তার হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এই হাড্ডিগুলোকে হাত দিয়ে আলতো করে চাপ মারলেন, দেখলেন সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো জুড়ালে হাড্ডিগুলো ভেঙে একেবারে গুড়া গুড়া হয়ে গেল। হাতের মধ্যে গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলো নিয়ে তিনি নবীজির সামনে গেলেন, গিয়ে তিনি নবীজিকে প্রশ্ন করলেন মাই ইউহইয়াল আযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ তার কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন, তিনি বললেন এই যে আপনি বলেন মানুষ মরার পরে মানুষকে আবার জিন্দা করা হবে, তো আমার হাতের মধ্যে গুড়া গুড়া হয়ে যাওয়া এই হাড্ডিগুলোকে পূর্বের অবস্থায় ফিরাই আনিয়া আবার কেমনে তাকে জিন্দা করা হবে? আল্লাহ তাআলা তখন জবাব দিলেন অ নবী আপনি তাকে বলেন কুল ইউহইহাল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বললেন নবী তাকে বলেন এটাকে প্রথমবার বানাইছেন যিনি, পরের বার এটাকে আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন ও তিনি। আসেন 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 আপনাদেরকে বুঝাই দিই এই বিষয়টা, একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আপনাদের আশেপাশে কি মোবাইল ঠিক করার দোকান পাট আছে নাকি? আছে তো? এই যে আমার হাতে এটা কি, এটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি দোকানে নিয়ে গেলেন, মিস্ত্রি কি করে, মেকার কি করে, বা ওই মেকানিক যে আছে সে কি করে এটা খুলে ফেলে? খুলে দেখবেন আপনারা এটাকে পার্ট পার্ট করে ফেলে, আপনারা দেখলে ভাববেন হাই রে হাই, এটা তো একদম খুলে পার্ট পার্ট আলাদা করে ফেলতেছে, কেমনে আবার ঠিক করে আবার এটাকে আগের জায়গায় জোড়া লাগাই নেবে? দেখা যায় সে তার কাজকাম করার পরে এটাকে আবার ওই পূর্বে যেরকম ছিল ওইরকম আবার জোড়া লাগাইয়া দেয়। আমরা যারা গাড়ি ব্যবহার করি, যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি ডেন্টিং বা পেন্টিংয়ে দিলে দেখবেন গ্যারেজের মিস্ত্রিরা গাড়িকে একদম গাড়ির দরজা চাকা তারপরে গাড়ির বিভিন্ন পার্টস, হ্যাঁ ইঞ্জিন সহ একদম সব খুলে 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 আলাদা
করে ফেলে কিন্তু দেখা যায় তার কাজ কাম শেষ করে আবার সেগুলোকে পুনরায় জোড়া লাগায়া দেন থিয়েটারে ডাক্তার যখন অপারেশন করে দেখা যায় রোগীকে চিড়ে ফেরে তার কাজ কাম শেষ করার পরে আবার জোড়া লাগায় সেলাই টেলাই দিয়ে দেয় আচ্ছা বলেন তো এই যে মানুষ বিভিন্ন জিনিসের পার্টস আলাদা আলাদা করে খোলাখুলি করে আবার জোড়া লাগায় দেয় মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কথা বলছেন না কেন জ্ঞান দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি বিভিন্ন জিনিসের পার্টস খুইলা 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 আলাদা কুইরা এটারে আবার জোড়া লাগাইতে পারে তো ওই আল্লাহ পাক যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি আমাদের শরীরের সব পচে গলে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে মাটির সাথে মিশা গেলেও তিনি কি আবার সবগুলো পার্টসকে আবার জোড়া লাগাইয়া পুনরায় কি জিন্দা করতে পারবেন না আপনারা ভাবতে পারেন হুজুর আমাদের দুই দিনের মাহফিলে আপনি সূরা নাজিয়াত নিয়ে ওয়াজ করতেছেন কেন হ্যাঁ কারণ তো আছে কারণ মরার পরে আল্লাহ জীবিত কইরা আমাদেরকে হিসাব নিবেন এই ভয়টা আমাদের কলিজায় থাকলে ফজরের সময় আমরা ঘুমাইয়া নামাজ কাজা করতাম না মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই ভয় থাকলে আমরা আল্লাহ সুদ হারাম করেছেন সুদ খাইতাম না মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই ভয় থাকলে যুবকরা মাদকাসক্ত হতো না কারণ মাদককে হারাম করেছেন কে খবরদার যুবকরা মাদকের ধারে কাছে যাবে না ইয়াবা গাঁজা এদিকে তো কোন দিকে বেনাপুল আছে বেনাপুল দিয়ে এগুলো পাস হয় খবরদার কোন প্রকার মাদকের ধারে কাছেও যাবা যদি কারো মধ্যে আখিরাতের ভয় আল্লাহর কাছে হিসাবের ভয় থাকে তো জনগণের দায়িত্ব পাইয়া লুটপাট চুরি ডাকাতি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে আর দেশের সম্পদ দুর্নীতি করে বিদেশে বেগম পাড়া বানাবে না والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا এক থেকে পাঁচ নম্বর আয়াত তেলাওয়াত করেছি প্রথম পাঁচটা আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর সময় যে সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে ওই সকল ফেরেশতাদের কসম আল্লাহ করেছেন এখন দেখুন আমরাও কসম করি আল্লাহও কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম আমরা কসম করি কখন কোনো একটা কথাকে গুরুত্বের সাথে তুলে ধরার জন্য অথবা মানুষকে বিশ্বাস করাবার জন্য বলি আল্লাহর কসম ওখানে আমি যাই নাই আল্লাহর কসম ওই কাজটা আমি করি নাই কিন্তু আল্লাহ যখন কসম করেন কোনো কথা মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম করেন না আল্লাহ তাআলা যখন কসম করেন কসমের পরে তিনি যে কথাটি বলবেন সেটার সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম আল্লাহ করেন যেহেতু এই সূরা মাক্কি সূরা আর মাক্কি সূরার একটা বৈশিষ্ট্য হলো মাক্কি সূরাগুলোতে কিয়ামতের আখিরাতের কথা আছে এবং এই সূরার ভেতরে আখিরাতের কথা পরকালের কথাই আছে যে পাঁচ আয়াতে আল্লাহ কসম করেছেন এই পাঁচ আয়াতের পরই আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় চিত্র নিয়ে আলোচনা করেছেন এজন্য আল্লাহ তাআলা প্রথম পাঁচটা আয়াতে মৃত্যু সম্পাদনের সময় যে ফেরেশতারা কাজ করবে তাদের কসম করেছেন রিজন কি কারণ কি কোরআন তো নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে সেই জাহিরি যুগের অশিক্ষিত বর্বর অসভ্য মূর্খ কাফেরগুলো তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত না আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা বিশ্বাস করত না কিন্তু ফেরেশতা দিয়া কাজকর্ম হয় এটা তারা বিশ্বাস করত এজন্য আল্লাহ ফেরেশতাদের কসম করেছেন আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতা দিয়া তিনি জান কবজের কাজ করাবেন যে ফেরেশতা দিয়ে আল্লাহ বিভিন্ন সময় তার হুকুম পালন করান ওই ফেরেশতা দিয়ে আবার আল্লাহ কিয়ামতের ঘটনা ঘটাইতে পারবেন কিনা এজন্য রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ওয়ান্নাজিআতি গরকা আল্লাহ তাআলা বলছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমভাবে নিষ্ঠুরভাবে জান কবজ করে এখানে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কাফির মুশরিক মুনাফিক পাপি তাপি গুনাহগারদের মৃত্যুর সময়ে তাদের জান যে অত্যন্ত কষ্ট দিয়ে যন্ত্রণার সাথে কবজ করা হয় ওই সকল ফেরেশতাদের কসম আল্লাহ করেছেন একদিন আমাদের সবার কাছে মৌত আসবে এতে কোনো সন্দেহ কিন্তু পাপি তাপি যারা বেনামাজি সুদখুর ঘুষখুর চাঁদাবাজ চোর ডাকাত সন্ত্রাস
অপকর্মকারী দুষ্কৃতিকারী কাফির মুশরিক মুনাফিক এদের যখন মৃত্যুর সময় আসবে এদের মৃত্যু কিন্তু ভালো মৃত্যু হবে না অপমৃত্যু হবে আর মৃত্যুর সময় তাদের জানকে রূহকে অত্যন্ত নির্মমভাবে কবজ করা হবে মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেছেন ইন্নাল আব্দাল কাফির ইযা কানা ফিল কিতাআম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা যখন কোন কাফের মুশরিক যখন কোন পাপী তাপীর জান কবজের সময় এসে যায় যখন তার পরকালীন জীবনে পাড়ি জমানোর সময় এসে যায় তখন মালাকুল মউত জাহান্নামের কিছু আযাবের ফেরেশতাকে নিয়ে ওই মৃত্যু পদযাত্রী পাপী তাপী লোকটার কাছে আগমন করে জাহান্নামের দারোয়ান জাহান্নামের ফেরেশতারা তার চোখের সামনে বসে ফায়াজি উমালাকুল মউত এরপরে মালাকুল মউত আসেন এসে ওই মৃত্যু পদযাত্রী লোকটার মাথার কাছে বসেন এরপরে বলতে থাকেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা হে অপবিত্র আত্মা উখরুজি ইলা সখতিন মিনাল্লাহি ওয়া গাদাব তুমি আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলে মালাকুল মউত যখন রূহ কবজ করা আরম্ভ করবেন ফাতাফাররাকা ফি জাসাদি তখন ওই পাপী তাপী লোকটার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া আরম্ভ হবে ওই লোকটাকে তখন মালাকুল মউত এত বেশি কষ্ট দিবে কষ্ট দিয়ে দিয়ে নিষ্ঠুরভাবে তার জানকে কবজ করবেন অনেকগুলো রেওয়ায়েতে ভাবে এসেছে বিশাল বিশাল পাহাড় দিয়ে মানুষকে চেপে রাখলে মানুষের যতটা না কষ্ট হবে পাপী তাপী জাহান্নামী লোকদের মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট হবে এই রকম নির্মমভাবে নির্দয়ভাবে কষ্ট দিয়ে দিয়ে মালাকুল মউত তার জান কবজ করবেন আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদের কসম করে বললেন ওয়ান নাজিয়াতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যারা নির্মমভাবে নির্দয়ভাবে রৌরভাবে কষ্ট দিয়ে দিয়ে জান কবজ করে কোরআন তেলাওয়াত করলে কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ তাআলা কঠিন কথা বলেছেন ঠিক পরের আয়াতে আল্লাহ আবার খুব সহজ কথা বলেছেন যেখানে আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন পরের আয়াতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন এখানেও ঠিক তাই হয়েছে আল্লাহ তাআলা প্রথম আয়াতে কাফের মুশরিক পাপী তাপী গুনাহগারদের জান কবজ করার নির্মম ফেরেশতাদের কসম করে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের নেককার লোকদের রূহ কবজকারী ফেরেশতাদের কসম করে বললেন ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা আল্লাহ বলছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধন মুক্ত করে দেয় যারা অত্যন্ত সহজভাবে জান কবজ করে ঈমানদার যারা মুমিন যারা নেককার বান্দা যারা মরণের সময় কোনো প্রকার কষ্ট পাবে না তারা তাদের জান অত্যন্ত সহজ করে মালাকুল মউত কবজ করবেন হাদিসে এসেছে নবীজি বলেছেন ইন্নাল আব্দাল মুমিনা ইদা কানা ফি কিতাআম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা যখন কোন মুমিন ব্যক্তি যখন কোন মুমিন পুরুষ বা মুমিনা নারী এদের যখন জান কবজের সময় এসে যায় তখন মালাকুল মউত জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে ওই মৃত্যু পদযাত্রী লোকটার কাছে আগমন করেন এরপরে জান্নাতের ফেরেশতারা তার চোখের সামনে বসেন আর মালাকুল মউত মাথার কাছে এসে আগেই তাকে সালাম দেন আল্লাহু আকবার কাফের মুশরিক পাপী তাপীকে সালাম দিয়েছেন সালাম দেন নাই কিন্তু ঈমানদার যারা মুমিন যারা ফেরেশতাদের কাছ থেকে সালাম পাবে তারা ফেরেশতা এসে সালাম দিবে মালাকুল মউত সালাম দিবে সালাম দেওয়ার পরে মালাকুল মউত ওই লোকটাকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইবা হে পবিত্র আত্মা হে ঈমানদার উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান তুমি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমা আর জান্নাতের দিকে বের হও এই কথা বলে যখন মালাকুল মউত ঈমানদারের জান কবজ করা আরম্ভ করবেন তখন তার জানটাকে এত সহজভাবে কবজ করা হবে নবীজি একটা ভরা কলসির উদাহরণ দিয়েছেন একটা ভরা কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজভাবে পড়ে যায় ঠিক তেমনি ভাবে মালাকুল মউত
ওই ইমানদার নেককার দিনদার রূহ দিনদার ব্যক্তির রূহটাকে সহজ করে আদায় করবেন এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই একটা অবুজ বাচ্চা ছোট শিশু যে কথা বলতে পারে না যার জবান নাই যে খোদা লাগলে শুধু কান্না করে একজন অবুজ শিশু যেমন খোদার যন্ত্রণায় কান্না করলে তার মা চিৎকার শুনে এসে তার সন্তানকে বুকে নিয়ে বুকের দুধ পান করায় আর বাচ্চাটাও যেমন কান্না বন্ধ করে দিয়ে বুকের দুধ পান করতে করতে ঘুমায়া যায় নামাজি মানুষ ইমানদার নেককার মুমিন বান্দারা মরণের সময় ফেরেশতা এসে যখন তার সামনে জান্নাতের চক্ষু জুড়ানো নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে তখন মুমিন ব্যক্তিগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমায়া যাবে আল্লাহ এমন সুন্দর মওত আমাদেরকে নসিব করে দিয়েন আরো আস্তে বলেন আমিন আল্লাহ তাআলা দিনদার ইমানদার মুমিন ব্যক্তিদের রূহ কবজ করা সেই সকল ফেরেশতাদের কসম করে বললেন ওয়ান্নাশিতাতি নাশতা কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধন মুক্ত করে দেয় এরপরের আয়াতে আল্লাহ বললেন ওয়াসাবিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত দ্রুত গতিতে সন্তরণ করে আমি আপনি এই মেহমানপুর থেকে যদি কলরোয়ায় যেতে চাই কয়েক মিনিট সময় লাগবে ঢাকায় যাইতে কয়েক ঘন্টা সময় লাগবে বাংলাদেশ থেকে লন্ডনে যেতে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে কিন্তু মৃত্যু সম্পাদনের জন্য মালাকুল মউতকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তিনি কি এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে আমাদের মতো মিনিটের পর মিনিট বা ঘন্টার পর ঘন্টা লাগে নাকি আল্লাহ তাআলা বলছেন আমি ফেরেশতাদেরকে চলার জন্য দ্রুততা দিয়েছি কত দ্রুততা দেওয়া হয়েছে একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো শুনেন শুনেন সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই ঘটনাটি বর্ণিত হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা সুলাইমান নবীর নাম আপনারা অনেকে শুনেছেন তিনি মাত্র 13 বছর বয়সে তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেছিলেন মানুষ এবং জিন জাতিকে তিনি শাসন করেছেন শুধু তাই নয় সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন যিনি পিপিলিকার ভাষা বুঝতেন পশু পাখির ভাষা বুঝতেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন তিনি যখন সকালবেলা তার সিংহাসনে আরোহণ করতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতেন সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছিলেন বাতাস তার হুকুম মানত বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম একদিন তার মন্ত্রীর সাথে বসে আছেন এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আগমন করলেন সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন চলে যাওয়ার সময় ওই মন্ত্রীর দিকে একটু বাঁকা চোখে আর চোখে তাকালেন ওই মন্ত্রী বেচারা ভয় পেয়ে গেল মালাকুল মউত চলে যাওয়ার পরে মন্ত্রী তখন সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো ও আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে যে লোকটা আপনার কাছে এসেছিলেন তাকে তো চিনলাম না কখনো তাকে আমরা দেখি নাই সুলাইমান আলাইহিস সালাম বললেন কোত্থেকে তোমরা তাকে তুমি তাকে দেখবা ইনি তো কোনো সাধারণ মানুষ নন মানুষের বেশ ধরে মালাকুল মউত এসেছিলেন এই কথা শোনার পরে মন্ত্রীর কলিজায় আরো ভয় বেড়ে গেল সে বলল তাহলে উনি যাওয়া সময় এমন একটা ভয়ের চাহনি কেন আমার দিকে দিলেন ওনার এই চাহনি দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে ওগো আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তো আপনাকে এমন মুজিজা দিয়েছেন বাতাস আপনার হুকুম মানে তো আপনি বাতাসকে একটু হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় নিয়ে রেখে আসে আমি ওই লোকটাকে যদি আপনার অন্য কোনো মজলিসে আবার দেখি আমি নিজেকে স্থির রাখতে পারবো না বাতাসকে একটু হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন আর বাতাসও সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসলো পরের দিন মালাকুল মউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন কি ব্যাপার মালাকুল মউত
গতকাল যে এসেছিলে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বেচারা তো তোমার চাহন দেখে অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছিল মালাকুল মউত তখন বললেন ও আল্লাহর নবী সুলাইমান আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আমি যেন হিন্দুস্তানে গিয়ে ওই লোকটার জান কবজ করি কিন্তু তাকে যখন আপনার কাছে দেখলাম আমি অবাক হয়ে গেলাম কারণ আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে চকের পলক ফেলার আগে চলে যেতে পারি আমি চিন্তা করলাম আমি না হয় মুহূর্তেই হিন্দুস্তানে চলে যেতে পারবো তার মরণের জায়গায় কিন্তু জান আমি কবজ করব সে তো আপনার এখানে তাকে আমি গিয়ে ঠিক জায়গা মতো পাবো কিনা এই জন্য আশ্চর্য হয়ে হতবাক হয়ে বিস্মিত নয়নে যখন তার দিকে তাকিয়েছিলাম হয়তো বেচারা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আমি আপনার মজলিসে অবাক হওয়ার পরে পুনরায় আবার অবাক হয়েছিলাম যখন আমি হিন্দুস্তানে গেলাম গিয়ে দেখি আমার আগে সে ওখানে হাজির বুঝলাম না ব্যাপারটা আমার আগে সে ওখানে গেল কেমনে সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন পুরো ঘটনা শুনায় বললেন বাতাসের মাধ্যমে ওখানে সে তোমার আগে গিয়েছে কিন্তু আমার বেচারা মন্ত্রী মরণের হাত থেকে পালানোর জন্য এখান থেকে হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না মরণের হাত থেকে সে রেহাই পেল না No one can escape from death. No one can live from death pool. মৃত্যুর থাবা থেকে একটা মানুষও রেহাই পাবে এই ঘটনা কেন শুনিয়েছি জানেন এই ঘটনা শুনিয়েছি আল্লাহ কসম করেছেন ওয়াসাবিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে চলে দেখেন মালাকুল মউত মেহমানপুরে যদি কোনো মানুষের জান কবজ করে যদি পাঁচ মিনিট পরে আমেরিকা থেকে আরেকজনের জান কবজ করা লাগে আমরা আমেরিকায় যাইতে যেমন এই কি বলে এয়ারপোর্টে ঢুকে ইমিগ্রেশন করে বসে থাকি এরপরে ওয়েটিং রুম থেকে বিমানে উঠি এরকম কি মালাকুল মউত এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠে তারপরে যায় নাকি মুহূর্তেই চলে যেতে পারে কারণ চলার জন্য দ্রুততা দিয়েছেন কে আল্লাহ বলছেন ওয়ান্নাজিয়াতি গরকম কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে জান কবজ করে কসম সেই সকল ফেরেশতাদের যারা সহজ ভাবে আত্মার বন্ধন মুক্ত করে দেয় এরপরে আল্লাহ বলেছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে এরপরে আল্লাহ তাআলা বলেছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা চলার সময় পারস্পরিক প্রতিযোগিতা করে হাদিস দ্বারা প্রমাণিত মানুষের জান কবজ করার পরে ফেরেশতারা প্রতিযোগিতা করে করে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে তারা প্রতিযোগিতা করে কম্পিটিশন করে আল্লাহ সেই সকল ফেরেশতাদের কসম করলেন এরপরে রাতে আল্লাহ বলেছেন ফাল মুদাব্বিরাতি আমরা কসম সেই সকল ফেরেশতাদের যারা আল্লাহর কার্যনির্বাহী যারা আল্লাহর সকল হুকুম মানে ফেরেশতারা যার হুকুম মানতে বাধ্য গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি প্রথম পাঁচটা আয়াতে আল্লাহ ফেরেশতাদের কসম করে এবার আল্লাহ মূল কথাগুলো বলা শুরু করেছেন যে কারণে আল্লাহ কসম করেছেন সেই যুগের কাফের মুশরিকগুলো নবীজির কাছ থেকে যখন কিয়ামতের কথা শুনত কিয়ামতের ঘটনা একদিন ঘটবে আসমান জমিন লোটপালট হয়ে যাবে লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে এই কথাগুলো তারা যখন নবীজির কাছ থেকে শুনত তারা বলতো কি করে এই দুনিয়া ধ্বংস হবে কেমনে এগুলো সব শেষ হয়ে যাবে ফান হয়ে যাবে নবীজি যখন বলতেন মরার পরে তোমাদের আবার জিন্দা করা হবে তারা বলতো হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব কেমনে আমরা মরে যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে তারা যখন নবীজির কথা শুনে শুনে কিয়ামতের কথা বিশ্বাস করত না আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে কেমনে কিয়ামতের ঘটনা আরম্ভ হবে কিভাবে সেই মহা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে আল্লাহ তাআলা সেগুলো জানিয়ে দিলেন আপনারা শুনতে চান তো সেগুলো বলবো তো শোনেন কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে আল্লাহ বলছেন শোনো শোনো কিভাবে কিয়ামতের বিভীষিকাময় ঘটনার প্রারম্ভ হবে ছয় নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুরজুফুর রাজিফাতু তাতবাউহা রাদিফা আল্লাহ বলছেন ইয়াউমা তুরজুফুর রাজিফা সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা স্পেশালি যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল
ওই ফেরেশতাকে বানানোর পর থেকে ওই ফেরেশতা তার মুখের সামনে সিংহানী কান পেতে আছেন যখনই আল্লাহ তাকে আদেশ করবে সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু মারবে আর আল্লাহর আদেশ পাওয়ার পরে সাইয়েদিনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফু মারবেন দুইবার আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তিনি সিংহায় ফু মারবেন মোট কয়বার প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে এবার শুনেন প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন ওই সময় দুনিয়াতে যারা থাকবে তাদের কানের পর্দা ফেটে গিয়ে তারা সবাই তখন মরে যাবে আল্লাহু আকবার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন কানের পর্দা ফেটে গিয়ে সবগুলো মানুষ তখন মারা যাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বলছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ তাআলা বলছেন আর যখন সিংহায় ফু দেওয়া হবে আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে আল্লাহর হুকুমে সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে সেই সময় জীবিত থাকা মানুষের কানের পর্দা ফেটে গিয়ে তারা মারা যাবে এরপরে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে গোটা জমিনটাকে একসাথে কাঁপায়া দেওয়া হবে আল্লাহ আকবার কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে আপনারা জানেন তো তুরস্কে এবং সিরিয়ায় হয়েছে কিন্তু ওই ভূমিকম্প শুধু ওই দুইটা দেশেই হইল পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে হয় নাই কিন্তু কিয়ামতের সময় আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার আদেশ দিবেন সিংহায় ফু দেওয়ার পরে তাবাম দুনিয়ার মাটি একসাথে এত ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে একটা ভূমিকম্পে জমিনের উপরে থাকা সবগুলো ঘরবাড়ি উঁচু উঁচু প্রাসাদ বিল্ডিং টাওয়ারগুলো মাটির সাথে ধসে যাবে আল্লাহু আকবার গাছপালা তরুলতা উদ্ভিদ কুল কিচ্ছু থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আমরা দেখি এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে কোথাও ধুলাবালি থাকলে আমরা হাঁটাহাঁটি করলে যেমন বালু উড়ে ইসরাফিলের সিংহায় প্রথম ফুৎকারের পরে ওই পাহাড়গুলো জমিন থেকে উঠে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আল্লাহু আকবার রব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পৃথিবী কেমন ভাবে কাঁপায়া দেওয়া হবে এই জমিনের উপরে থাকা পাহাড়গুলো বালুর মতো ঘুরে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস পাহাড়গুলো ধুনার তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান কিচ্ছু থাকবে না সব কিছু ফান হয়ে যাবে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে এরপরে আল্লাহ বলেছেন কিচ্ছু যখন থাকবে না ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া সেদিন কারো ক্ষমতা চলবে না এখন তো আমরা বহুত ক্ষমতা দেখাই সামান্য একটু ক্ষমতা পাইয়া মরি কি বাঁচি উঠি কি বসি যা মন চায় তাই করি আমরা নিরপরাধীকে অপরাধী বানাই অপরাধীকে নিরপরাধী বানাই নিরপরাধী আলেমদের সাথে বেয়াদবি করি আর চোর ডাকাতদেরকে আমরা বুক ফুলাইয়া হাঁটার সুযোগ দেই ঠিক কি না কোন ক্ষমতা থাকবে না আল্লাহ যখন সব কিছু শেষ করে দিবেন আল্লাহ তখন প্রশ্ন করবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুকি তোর বুকের উপরে থাকা উঁচু উঁচু দালান কোঠা প্রাসাদ আর বিল্ডিং গুলো টাওয়ার গুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি হে দুনিয়া তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদী গুলো কোথায় আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুকি তোর জমিনের উপরে থাকা এই বিরাট বিরাট গাছপালা গুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ ভরে অহংকারের সাথে চলাফেরা করা সেই অহংকারী দাম্ভিক মানুষগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে
মানুষের উপরে জুলুম করা জালিমগুলো আজকে কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, দুনিয়াকে প্রশ্ন করবেন, দুনিয়া জবাব দিবে না, আল্লাহ একা একা প্রশ্ন করবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ প্রশ্ন করবেন আজকে ক্ষমতা কার? আপনারা তো জবাব দিয়েছেন আল্লাহ, কিন্তু আপনারা কি জবাব দেওয়ার জন্য তখন থাকবেন নাকি? কেউ থাকবে না। আল্লাহ একা একা প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ কেবল একজনের ক্ষমতা চলবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কোন ক্ষমতা চলবে না। আমাদের ক্ষমতা আসে আর যায়, আল্লাহর ক্ষমতা আসেও না যায়ও না, কারণ তিনি অনাদিকাল থেকে, সৃষ্টির অনাদিকাল থেকে ক্ষমতায় আছেন, অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। আল্লাহ আকবার। এজন্য আল্লাহর নাম হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। আমরা আয়াতুল কুরসিতে পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দেখেন আয়াতুল কুরসি, মনে পড়ল কুরসির কথা। কুরসি মানে কি জানেন আপনারা? এই যে এটা কি কুরসি? মানে হলো গদি, কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে মসনদ। আপনারা বলেন তো, কুরআনের সব চাইতে ফজিলতপূর্ণ সুরার নাম কি? সূরাতুল ফাতিহা, এটা দিয়ে কোরআন শুরু হয়েছে। এই সুরা ছাড়া নামাজ পড়তে পারবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা, এটা দিয়ে কোরআন উদ্বোধন হয়েছে। আর কোরআনের 6000-এর উপরে আয়াত আছে, এর মধ্যে সবচাইতে ফজিলতের আয়াত, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল, জোরে বলেন আয়াতুল। আচ্ছা, কোরআনে মৌতের আয়াত, জান্নাত জাহান্নাম, সুদ ঘুষ হালাল হারামের এত বিষয় নিয়ে আয়াত থাকতে, সেগুলোকে, সেই আয়াতগুলোকে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত ঘোষণা করা হলো না, বরং চেয়ারের আয়াতকে আল্লাহ ফজিলতের আয়াত ঘোষণা করলেন। কেন? কিছু কারণ আজারা নাই। এখানে আল্লাহ তাআলা তার নিজের চেয়ারের পরিচয় দিয়েছেন, কুরসির পরিচয় দিয়েছেন, আল্লাহ তার সভরেন্টি, তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে দুনিয়ার চেয়ারওয়ালা মানুষকে সতর্ক করেছেন। চেয়ারের আয়াতটা সবচেয়ে দামি আয়াত, কেন জানেন? দুনিয়াতে ফেতনা ফাসাদ মারা মারি কাটাকাটির মূল জায়গা হলো এই গদি, এই চেয়ার। এই চেয়ারে বসেই মানুষের উপরে জুলুম হয়, এই চেয়ারে বসেই অন্যায় হয়, অপকর্ম হয়, দুর্নীতি হয়, ডাকাতি হয়, লুটপাট হয়, নিরপরাধীর উপরে জুলুম করা হয়। আমরা যে উঠে যাই চেয়ারে, উঠে যাই তখন গিয়া হুশান নাই, উঠি কি বসি, মরে কি বাঁচি, বেটা ব্যাকল। চেয়ারে বসার পরে এত বেশি হুশ হারাইও না, কারণ চেয়ারে বসাইছেন তিনি, জুতার বাড়ি খাওয়ায় বিজ্ঞত করে নামাইতে পারেন তিনি। এজন্য আল্লাহ কুরসির নামে আয়াত দিয়ে দুনিয়ার তামাম চেয়ারওয়ালা মানুষকে সতর্ক করেছেন। কুরসি একটা পায়া হারে নারে তাইরে নাইরে লারে লাপ্পা কইরো না, নইলে যে কোনো সময় নমরুদের মতো, ফেরাউনের মতো, একটারে তো আল্লাহ পানিতে চুবানো খাওয়াইছেন, আরেকটাতে আল্লাহ, আরেকটাকে আল্লাহ লেংরা মশা ভেতরে ঢুকাই দা জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। নমরুদার ফেরাউনের মতো চেয়ারে বসে নমরুদার ফেরাউনের চরিত্র লালন করে যদি কেউ নমরুদার ফেরাউনের স্টাইলে তার জীবন শুরু করে আর মানুষের উপরে জুলুম চালায়, পরিণতি কিন্তু তাদের মতোই ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? কেউ জবাব দেওয়ার নাই, আল্লাহই বলবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র ক্ষমতা যার, জুড়ে বলেন তিনি কি? প্রথমবার সিংহাই ফু দেওয়া হবে, আল্লাহ বললেন কিয়ামতের ঘটনা কেমনে শুরু হবে শোনো। ইয়াউমা তারজুফুর রাজিফা, যখন প্রথমবার সিংহাই ফু দেওয়া হবে, এরপরে দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। কিছুক্ষণ আগে বলেছিলাম আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিবেন মোট কয়বার? প্রথম সিংহার ফুৎকারে তখন যারা বেঁচে থাকবে কানের পর্দা ফেটে গিয়ে মারা যাবে, আর আসমান জমিন লোট পালট হয়ে লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, কবর গুলোকে তখন খুলে দেওয়া হবে। আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবরকে খুলে দেওয়া হবে? ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফু মারবে, সিংহায় দ্বিতীয়বার ফু মারার পরে কবর থেকে উঠে উঠে মানুষগুলো হাসরের মাঠের দিকে দৌড়াবে। আল্লাহ আকবার।
আর হাশরের মাঠে আমি আপনি আমরা কেমনে উঠব শুনেন কাপড় চোপড় ছাড়া উলঙ্গ খতনাবিহীন অবস্থায় উঠব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতাম মুশাতান গরলা আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন মানুষগুলো খালি গায়ে কাপড় চোপড় ছাড়া উলঙ্গ খতনাবিহীন নগ্ন পদে খালি পায়ে হাশরের মাঠে উঠবে এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন গো আল্লাহর নবী গায়ে যদি কাপড় চোপড় না থাকে তাহলে আমার কি শরম লাগবে না লজ্জা লাগবে না নবীজি তখন বললেন আয়েশা গো শোনো কিয়ামতের দিনটা এত বিভৎস এত কঠিন হবে তোমারাত্মক হবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার নিকটবর্তী করে দেওয়া হবে সূর্যের প্রচন্ড তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায়া কেমনে হিসাবের সম্মুখীন হবে এই ভয়ে মানুষগুলো যে নিচের দিকে তাকায়া নফসি নফসি জিকির আরম্ভ করবে মানুষগুলো উপরের দিকে তাকানোর সাহস করতে পারবে না আল্লাহু আকবার কি ভয়ঙ্কর পরিস্থিতি এই অবস্থায় যখন কবর থেকে মানুষগুলো উঠবে বলেন তো বেনামাজি সুদখোর চোর ডাকাত চাঁদা বাজ টেন্ডার বাদ মানুষের উপরে জুলুম করা জালেম পাপি তাপি অপকর্মকারী দুষ্কৃতিকারী লোকদের কলেজাটা তখন তাদের কলেজায় ভয় তখন বাড়বে না কমবে আল্লাহ সেই কথাটাই পরের আয়াতে বলছেন কুলুবু ইয়াউমা ইদুন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া কিয়ামতের দিন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে পাপি তাপিরা যখন কিয়ামতের মাঠে উঠবে কলিজাটা কেঁপে উঠবে ভীত বিহ্বল হয়ে যাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন আল্লাহ বলছেন ও নবী আপনি লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন যেই দিনের বিবৎসতা এমন হবে যেদিন ভয়ের চোটে মানুষের কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহু আকবার পাপি তাপি গুনাহগাররা তারা ভীত বিহ্বল হয়ে যাবে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে এমন কি বহু পাপি তাপি পিপাসার্ত হয়ে গিয়ে জিহ্বাটা ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে এই রকম অবস্থা হবে কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানদার মুমিন যারা ভীত বিহ্বল হবে না তারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক তাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন আল্লাহ বলছেন ইমানদার যারা মুমিন যারা ভয় পাবে না তারা বরং ফেরেশতারা এসে তাদেরকে তখন সুসংবাদ দিবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস تقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بولছেন إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন নাকি আপনারা হ্যাঁ পারেন তো বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব
এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ ইমানদার যারা তাদেরকে ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোনো টেনশন নাই আজকে আল্লাহর প্রতিশ্রুত জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুতি নাও আল্লাহ তাদের কাতারে আমাদেরকে আপনি শামিল করে দিন আরো জোরে বলেন আমিন পাপী তাপী লোকেরা তারা যখন উঠে দেখবে হায় রে হায় কিয়ামতের দিন কায়েম হয়ে যাচ্ছে যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফেররা তারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত মরার পরে মানুষকে জিন্দা করা হবে এটা তাদের কাছে অকল্পনীয় মনে হতো এজন্য আল্লাহ বলেছেন ইয়াকুনুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা তারা বলে তাহলে কি আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহ যখন মাটির সাথে মিশে যাবে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে তখন কি সেগুলোকে আবার জোড়া লাগাইয়া আমাদেরকে পুনরায় কি জিন্দা করা হবে নাকি বলেন তো মানুষ মারা যাওয়ার পরে আবার মানুষকে জিন্দা করা হবে এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি কেউ মনে মনে ভাবতে পারেন হুজুর এটা আবার কেমন কথা কেমনে মরার পরে আল্লাহ আবার মানুষকে জীবিত করে যেই যুগে কুরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফেররা বলতো আমরা মরে যাওয়ার পরে দেহগুলো যখন মাটি খেয়ে ফেলবে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে আমাদেরকে কি করে আবার জীবিত করা হবে এমনকি আমাদের পূর্বপুরুষদেরকে কেমনে আবার জিন্দা করা হবে আল্লাহ কাফিরদের কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন তারা বলতো কালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া আযামান আইন্না লামা আল্লাহু আকবার তারা বলতো আমরা মরে যখন মাটির সঙ্গে মিশে যাব কি করে আমাদেরকে আবার জিন্দা করা হবে আল্লাহ তাদের কথা কোরআনের মধ্যে সুন্দর করে জবাব দিয়েছেন একটা ঘটনা আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভেতরে আছে ঘটনাটা কি বলবো বলবো না কষ্ট হচ্ছে কেমনে আল্লাহ মরার পরে মানুষকে জিন্দা করবেন এ নিয়ে কোরআনের ভেতরে একটা ঘটনা আছে আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াতে ঘটনাটা এসেছে আল্লাহ তাআলা বলছেন ওয়া দারাবালানা মাসালাম ওয়া নাসিয়া খালকা ক্বাল মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে এই আয়াতের যার কথা বলা হয়েছে ঘটনাটা হলো এই কোন কোন রেওয়ায়েতে এসেছে তার নাম হলো উবাই বিন খালফ আর কোন কোন বর্ণনায় এসেছে তার নাম হচ্ছে আস ইবনু ওয়াইল তবে বেশিরভাগ রেওয়ায়েতে পেয়েছি তার নাম হলো আস ইবনু ওয়াইল তিনি মক্কার উপত্যকায় একদিন হাঁটতেছিলেন ঘটনা শুনতেছেন তো আপনারা মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি তার চোখের সামনে বহুদিনের পুরনো কিছু হাড্ডি তিনি সেখানে পেলেন হাড্ডিগুলো তিনি তার হাতে নিলেন হাতে নেওয়ার পরে এই হাড্ডিগুলোকে হাত দিয়ে আলতো করে চাপ মারলেন দেখলেন সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো জোড়ালে হাড্ডিগুলো ভেঙে একেবারে গুড়া গুড়া হয়ে গেল হাতের মধ্যে গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলো নিয়ে তিনি নবীজির সামনে গেলেন গিয়ে তিনি নবীজিকে প্রশ্ন করলেন মাই ইউহিয়াল আযামা ওয়া হিয়া রামীম আল্লাহ তার কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন তিনি বললেন এই যে আপনি বলেন মানুষ মরার পরে মানুষকে আবার জিন্দা করা হবে তো আমার হাতের মধ্যে গুড়া গুড়া হয়ে যাওয়া এই হাড্ডিগুলোকে পূর্বের অবস্থায় ফিরাই আনিয়া আবার কেমনে তাকে জিন্দা করা হবে আল্লাহ তাআলা তখন জবাব দিলেন অ নবী আপনি তাকে বলেন কুল ইয়ুহয়িল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম আল্লাহ বললেন নবী তাকে বলেন এটাকে প্রথমবার বানাইছেন যিনি পরের বার এটাকে আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন ও তিনি আসেন 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 আপনাদেরকে বুঝাই দিই এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই আপনাদের আশেপাশে কি মোবাইল ঠিক করার দোকানপাট আছে নাকি আছে তো এই যে আমার হাতে এটা কি এটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি দোকানে নিয়ে গেলেন মিস্ত্রি কি করে মেকার কি করে বা ওই
মেকানিক যে আছে সে কি করে এটা খুলে ফেলে খুলে দেখবেন আপনারা এটাকে পার্ট পার্ট করে ফেলে আপনারা দেখলে ভাববেন হায় রে হায় এটা তো একদম খুলে পার্ট পার্ট আলাদা করে ফেলতেছে কেমনে আবার ঠিক করে আবার এটাকে আগের জায়গায় জোড়া লাগায় নেবে দেখা যায় সে তার কাজকাম করার পরে এটাকে আবার ওই পূর্বে যেরকম ছিল ওইরকম আবার জোড়া লাগায়া দেয় আমরা যারা গাড়ি ব্যবহার করি যারা গাড়ি ব্যবহার করে গাড়ি ডেন্টিং বা পেইন্টিং এ দিলে দেখবেন গ্যারেজের মিস্ত্রিরা গাড়িকে একদম গাড়ির দরজা চাকা তারপরে গাড়ির বিভিন্ন পার্টস হ্যাঁ ইঞ্জিন সহ একদম সব খুলে 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 আলাদা করে ফেলে কিন্তু দেখা যায় তার কাজকাম শেষ করে আবার সেগুলোকে পুনরায় জোড়া লাগায়া দেয় থিয়েটারে ডাক্তার যখন অপারেশন করে দেখা যায় রোগীকে ছিঁড়ে ফেড়ে তার কাজকাম শেষ করার পরে আবার জোড়া লাগায় সেলাই টেলাই দিয়ে দেয় আচ্ছা বলেন তো এই যে মানুষ বিভিন্ন জিনিসের পার্টস আলাদা আলাদা করে খোলাখুলি করে আবার জোড়া লাগায় দেয় মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কথা বলছেন না কেন জ্ঞান দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি বিভিন্ন জিনিসের পার্টস খুইলা 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 আলাদা কুইরা এটারে আবার জোড়া লাগাইতে পারে তো ওই আল্লাহ পাক যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি আমাদের শরীরের সব পচে গলে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে মাটির সাথে মিশা গেলেও তিনি কি আবার সবগুলো পার্টসকে আবার জোড়া লাগাইয়া পুনরায় কি জিন্দা করতে পারবেন না আপনারা ভাবতে পারেন হুজুর আমাদের দুই দিনের মাহফিলে আপনি সূরা নাজিয়াত নিয়ে ওয়াজ করতেছেন কেন হ্যাঁ কারণ তো আছে কারণ মরার পরে আল্লাহ জীবিত কইরা আমাদেরকে হিসাব নিবেন এই ভয়টা আমাদের কলিজায় থাকলে ফজরের সময় আমরা ঘুমাইয়া নামাজ কাজা করতাম না মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই ভয় থাকলে আমরা আল্লাহ সুদ হারাম করেছেন সুদ খাইতাম না মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই ভয় থাকলে যুবকরা মাদকাসক্ত হতো না কারণ মাদককে হারাম করেছেন কে খবরদার যুবকরা মাদকের ধারে কাছে যাবে না ইয়াবা গাঞ্জা এদিকে তো কোন দিকে বেনাপুল আছে বেনাপুল দিয়ে এগুলো পাস হয় খবরদার কোন প্রকার মাদকের ধারে কাছেও যাবা যদি কারো মধ্যে আখিরাতের ভয় আল্লাহর কাছে হিসাবের ভয় থাকে তো জনগণের দায়িত্ব পাইয়া লুটপাট চুরি ডাকাতি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে আর দেশের সম্পদ দুর্নীতি করে বিদেশে বেগম পাড়া বানাবে না তাহলে বোঝা গেল আখিরাতের ভয় মানুষের কোলে যায় চলে আসলে ওই লোকটা ভালো মানুষ হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় পরকালমুখী তার জীবন হয়ে যায় ঠিক কিনা মরার পরে যে আল্লাহ আপনাদেরকে জিন্দা করবেন আপনাদের কি বিশ্বাস হয় আমার তো ঘটনা আরেকটা মনে পড়ে গেছে ঘটনাটা কি বলবো আমি ঘটনাটা বলবো তো এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের ঘটনা কোন নবীর সময়ের ঘটনা দেখেন এই ঘটনাটা আপনাদেরকে আমি কোরআন শরীফ থেকে শুনাই রব্বুল আলামিন কোরআনুল করিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারায় 260 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে একদিন প্রশ্ন করেছিলেন কি করেছিলেন জোরে বলেন কি করেছিলেন কি প্রশ্ন করছেন শুনুন তিনি বললেন রব্বি হে রব আরিনি আমাকে তুমি দেখাও কাইফা তুহিল মাউতা তুমি নাকি মরে যাওয়ার পরে আবার জিন্দা করো এই মরাকে কেমনে জিন্দা করো তুমি আমাকে দেখাও আল্লাহ তখন বললেন কি ব্যাপার ইব্রাহিম আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমার ক্ষমতা নিয়ে তোমার কি কোনো সন্দেহ আছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই আমি বিশ্বাস করি আপনার ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই আল্লাহ বললেন তো দেখতে চাইলা যে তিনি তখন বললেন ওয়ালাকিন লিয়তমাইন্না কলবি দেখতে চেয়েছি এই জন্য যাতে আমার কলিজাটা ঠান্ডা হয় অন্তর যেন প্রশান্ত হয় সুবহানাল্লাহ বললেন আল্লাহ আমাকে একটু আপনি দেখান আমাকে একটু আপনি দেখান কিভাবে আপনি মরাকে জিন্দা করে আল্লাহ বলেন ঠিক আছে ইব্রাহিম শুনতে শুনতে করো না আমি দেখাচ্ছি কোরআন শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহ বললেন ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক ইব্রাহিম তুমি চারটা পাখি লালন পালন করো কয়টা পাখি চারটা পাখিকে এমনভাবে লালন পালন করো তারা যেন তোমার প্রতি পোষ মেনে যায় দেখবেন অনেকে টিয়া পাখি ময়না পাখি হ্যাঁ কবুতর পালন করে না লালন পালন করে আল্লাহ বলেন চারটা পাখি লালন পালন করো এগুলোকে তোমার প্রতি পুষ মানাও তিনি চারটা পাখি লালন পালন করলেন তার প্রতি পুষও মানালেন এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি চারটা পাখিকে তোমার নিজের হাতে জবাই করো নিজের হাতে কি করো জবাই করো জবাই তিনি করলেন আল্লাহ বললেন জবাই করার পরে এই মাংসগুলা পিস পিস করো টুকরা টুকরা করো তিনি টুকরা টুকরা করলেন আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন
من هن جزء এবারে এই হাড়ি মাংসের টুকরাগুলোকে তুমি পাহাড়ের মধ্যে ছিটায়া দাও তুমি ছিটায়া দিলেন এরপরে আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে বলেছিলাম চারটা পাখি লালন পালনের জন্য তুমি চারটা পাখি লালন পালন করলা এরপরে বললাম এটাকে জবাই করে হাড়ি মাংসগুলোকে ছিটায়া দাও দিলা এখন তো এগুলা মরে গিয়েছে হাড়ি মাংস আলাদা আলাদা এখন তুমি হুকুম করো তুমি বলো আল্লাহর হুকুমে আমার নিজের হাতে লালন পালন করা নিজের হাতে জবাই করা ওই পাখিগুলোর হাড়ি মাংসের টুকরা একত্রিত হয়ে আমার সামনে উড়ে আসো তিনি বললেন বলতে দেরি হলো কিন্তু দেখা গেল ওই পাখির হাড়ি মাংসের টুকরাগুলো ছিটায়া দিয়েছিলেন সেগুলো আবার জুড়া লেগে এমন কি পাখিগুলোর ডানা ডানার সাথে লেগে উড়ে 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 তার সামনে হাজির হয়ে গেছে মরার পরে আপনাকে আবার জিন্দা হতেই হবে সারা জীবন যে নামাজ ছেড়েছেন তার হিসাব দিতে হবে আর কিয়ামতের দিন হিসাব শুরু হবে কি দিয়া জোরে বলেন কি দিয়া ওয়াজ শুনতে তো আসতে না তো মানুষ জায়গা হলো না ফজরের নামাজে কি এত মানুষ আসবেন ঘুমায় থাকবেন তো এই ওয়াজ শুনে কি লাভ আবার কত ভদ্র মানুষ স্বীকার করছে কই জিনা চিন্তা করছেন নামাজ ছাড়েন কেন ভাই হ্যাঁ ইসলামের সমস্ত ইবাদত ফরজ হয়েছে দুনিয়ায় আর নামাজ ফরজ হয়েছে উপরে মেরাজের রাতে নামাজ হলো ইসলামের ইবাদতের মাথা আমি হাসিবুর রহমান এখানে না এসে যদি এম হাসিবুর রহমানের গলা থেকে এই অংশটা কাটটা আর পা থেকে এই বুক পরিমাণ অংশ এখানে আইন্না বলা হতো এটা এম হাসিবুর রহমান কিছু মানুষ বলতো না মাথা যারা বিশ্বাস করি না কারণ মাথা থাকলে মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় মাথা ছাড়া যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ইসলামের মাথা ইবাদতের মাথা নামাজ ছাইরা দিয়া হাজি সাহেব হজ কইরা যাকাত দিয়া রোজা রাইখা নামাজ বাদ দিয়া কোনোদিনও মুসলমানের পূর্ণাঙ্গ পরিচয় দাবি করতে পারবেন না পারবেন না তাহলে বুঝা গেল সকল ওয়াজের বড় ওয়াজ পাঁচ ওয়াক্ত নামাজ ভুল করেও কাজা করা যাবে হ্যাঁ ভাই ও চাচারা আমার সম্মানিত চাচারা কিভাবে ফজরের নামাজ কাজা কইরা বাড়িতে ঘুমায় থাকেন বাবা জোহরের আগে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা আর যুবকরা তোমাদের কি হয়েছে তোমরা তো বলো আমরা ইয়াং মানুষ যুবক তরুণ বুড়া হই চুল দাড়ি পাকক হাতে লাঠি নেই এরপরে আমি নামাজ পড়বো তোমাকে কে বলেছে এটা শয়তানের পজিটিভ ধোকা তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায় আছে না নাই আরে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আসার সময় প্রথমে দাদা বাপ ছেলে নাতি সিরিয়াল আছে যাওয়ার সময় দেখা যায় মাঝে মাঝে তো সমাজে আমরা এমন করুণ দৃশ্য মর্মান্তিক কিছু ঘটনা আমরা দেখি যে ছেলের লাশ বাবা কবরে নামাইতেছে নাতির লাশ দাদা কবরে শোয়াইতেছে আছে না নাই যুবকরা সাবধান হয়ে যাও ভাই মরণের কোন সিরিয়াল কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল নাই আমি এই মেহমানপুরের যুবকদেরকে দেখে খুশি হয়েছি আমি দেখলাম ছোট ছোট ছেলেরা মাহফিলের স্বেচ্ছাসেবক ছোট ছোট ছেলেরা মাহফিলের জন্য বেশি কষ্ট করেছে আমি সেই সকল প্রিয় কলেজার টুকরা যুবকদেরকে বলে যাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা তোমরা নামাজ ছাইরো না বরং পাঁচ ওয়াক্ত নামাজে আজান হলে তোমরাই আমার চাচাদের আগে এসে মসজিদের কাতারে দাঁড়ায় যাবা পারবা তো ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আমরা কাজা করব না আল্লাহর সাথে কি এই ওয়াদাটা করা যায় কারা কারা রাজি একটু হাত তুলেন তো মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করেন হাত তুলুন আমার এরপরে মরার পরে যেহেতু আল্লাহর সামনে হিসাব দিতে হবে বিচার হবে সুতরাং আমার বাবা যান চাচা যান ভাই যান না দুনিয়াতে কোনো অন্যায় অপকর্ম গুনাহের দ্বারে কাছেও আমরা যাব না এই সিদ্ধান্ত কি আজকে আমরা নিতে পারি এই যে আমরা আজকে সূরা নাজিয়াতের এতগুলো আয়াতের তফসির শুনলাম আসুন আমরা এই তফসির থেকে এই শিক্ষা নেই মরার আগ পর্যন্ত নামাজ ছাড়বো না সুদ ঘুষ মাদক অন্যায় অবিচার যৌতুক সহ সকল অপসংস্কৃতি অন্যায়ের কাছ থেকে আমরা মুক্ত থাকবো সবাই রাজি আছেন তো